মেন যেটা বিশেষ আকর্ষণ আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে সেটা কিন্তু এখানে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে নর্মালি, যেখানে একটা ট্রাক আছে, ছোট ট্রাক আছে, তো হ্যালো গাইজ, আমি বাদশাহ সৌরভ, চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর প্রথমে কিন্তু আমি বলে রাখি যে এবারের পুজোয় কিন্তু এটা কিন্তু সেরা চমক হতে চলেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আগে সেই জায়গাটার কিন্তু আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিই, সেটা হচ্ছে বরিশা ক্লাব, বেহালার অন্যতম একটা বড় পুজো। এবং এবছর তারা কিন্তু অত্যাধুনিক একটা কিছু করতে চলেছে, যেটা আমার কাছে অন্তত দারুণ লেগেছে। তাদের পোস্টারে যেটা লেখা আছে ভাগের মা, তোমরা যেটা দেখতেই পেলে ভিডিওর শুরুতে, মেন রোডে দেওয়া আছে পোস্টারটা। এবং আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ভাগের মা অর্থাৎ ইন দ্য সেন্স তারা কিন্তু মানে বয়স্ক হয়ে গেলে মা অলরেডি, মানে ছেলে দুই ছেলের মধ্যে যখন মানে ভাগাভাগি হয়ে যায়, মাটা একবার এদিকে থাকবে একবার ওদিকে থাকবে বা বৃদ্ধাশ্রমে পাঠানো, এর ওপরেই কিন্তু কনসেপ্টটা করা হয়েছে। আমার দারুণ লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই এসো আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখার চেষ্টা করো। আমি ভেতরে ঢুকবো, চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই যে পুরো স্ট্রাকচারটা কতটা কি তৈরি হয়েছে। দেখতে থাকো ভিডিওটা, খুব এনজয় হবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো দেখো ভিডিওটা। এই মুহূর্তে কিন্তু বরিশা ক্লাবের যে পুজো প্রাঙ্গণ, যে মণ্ডপের যে একদম ভেতরের অংশ, সেখানে কিন্তু ঢুকে গেছে অলরেডি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মণ্ডপ কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে, অনেকটা অংশ জুড়ে কিন্তু এখানে প্যান্ডেল হচ্ছে। আর এখানে যেটা মেন যেটা বিশেষ আকর্ষণ আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে সেটা কিন্তু এখানে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে নর্মালি, যেখানে একটা ট্রাক আছে, ছোট ট্রাক আছে, দেখতেই পাচ্ছ পেছনে একদম ট্রাকের কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু খুলে ফেলা হয়েছে, এবং খুলে সেটাকে কিন্তু মায়ের একটা মণ্ডপের আদলে তৈরি করা হচ্ছে। এখানেই কিন্তু আমি জিজ্ঞেস করলাম ওনাদের কাছে যারা কাজ করছে, এখানেই কিন্তু মা দুর্গা কিন্তু বসবে, তো এখানেই কিন্তু কাজ হচ্ছে। আর অসাধারণ আমার এটা লাগলো, এটা আমি কোনো প্যান্ডেলে আজ অব্দি দেখিনি, মানে লরির ভেতরে মা বসবে এবং মণ্ডপের ভেতরে লরিটাকে প্রবেশ করানো হচ্ছে, এটাও একটা বড় বিষয়। যে কীভাবে এত দূর তোলা হলো এটাও একটা বড় বিষয়। এদিকটা দেখো, এদিকটা কিন্তু অনেকটা অংশ জুড়ে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে, স্ট্রাকচারটা একদম, মানে আমি ভেতরে তো উঠতে পারবো না, কাজ হচ্ছে। তো যাই হোক, এখান থেকেই দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। আমার কিন্তু বেশ এটা কিন্তু ইউনিক লাগলো এই ব্যাপারটা। আর বরিশা ক্লাব কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু একটা চমক দেওয়ার চেষ্টা করে, এবছরও তারা সেরকমই কিছু একটা চমক দিতে চলেছে। আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা, আমি অবশ্যই কিন্তু আসবো, তোমরা কিন্তু আসতে কিন্তু ভুলো না। আমি জানি তোমরা প্রত্যেক বছর মিস করো না এই পুজোটা, তোমাদের লিস্টে থাকে, তো এবছর এসো। আমি এখানে খুব মানে এখানে তো আসবোই, আমি মানে যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে তো আসবোই, তোমরাও কিন্তু অবশ্যই এসো।
দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু অলরেডি কিছু মানে ছবি দেওয়া হয়েছে, এটা জানি না থিমের মধ্যে কিনা, তো এটা কিন্তু অলরেডি কিন্তু দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। প্রচুর এখানে মহিলা পুরুষের ছবি আছে, বয়স্ক থেকে ইয়াং থেকে শুরু করে সবার ছবি আছে, এবং মাঝখানে কিছুটা লেখা আছে, এটা এখান থেকে আমার দেখাটা পসিবল হচ্ছে না, একটু মানে এবড়ো খেবড়ো ভাষায় লেখা আছে, তো আমার দেখেও এখানে পসিবল হচ্ছে না কী লেখা আছে ওটা, তাই জন্য তোমাদেরকে বলতে পারলাম না। যাই হোক, ভেতরে কাজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আওয়াজ তো হবেই, এটাই স্বাভাবিক, তার মধ্যেই আমাকে কথা বলতে হবে, তারা তো কাজ আমার জন্য বন্ধ করতে পারবে না। তো আমার কিন্তু এটাই মেন ইন্টারেস্টিং লাগছে যে ভেতরে কিন্তু লরির ভেতরে কিন্তু মাকে বসানো হবে, এটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো বরিশা ক্লাবে কিন্তু অবশ্যই আসতে হবে, কিন্তু বরিশা ক্লাব থেকে কিন্তু অলরেডি বেরিয়ে এসেছি, বেরিয়ে কিন্তু মেন রোডের দিকে যাব, মেন রোডে গিয়ে আমি কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, অর্থাৎ আমি বাড়িতে দিকে যাব। অলরেডি কিন্তু আজকে তোমাদেরকে পুরো ঘুরে দেখালাম বরিশা ক্লাবের পুরো পূজা মণ্ডপ যতটা তৈরি হয়েছে, এবং তাদের যে এবছরের কনসেপ্টটা সেটা তাদের থেকে জিজ্ঞেস করে আমার যথাসম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কী কনসেপ্ট। আর তাদের এবছরে যেটা মেন আমার ভালো লাগলো, লরির মধ্যে মাকে বসাবে, এটা একটা ইউনিক লাগলো দেখতে দেখতে, মানে আশা করে থাকবো কখন তাদের এই প্যান্ডেলটা তৈরি হবে এবং কখন আমরা এসে এই পুরো পুজো মণ্ডপটাকে একদম নিজের চোখে দেখবো। তো তোমরা কিন্তু অবশ্যই বরিশা ক্লাবে এবছর এসো, এসে তাদের তোমাদের কিন্তু দর্শন করে যেও মাকে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, অবশ্যই বাদশা সৌরভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর কিন্তু নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তো নেক্সট ব্লগ অবধি একটু ওয়েট করে থাকো, খুব তাড়াতাড়ি আবার পুজোর কোনো একটা ক্লাবের আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। চলো আজকের মতো টাটা।